You are watching Bengal Fusion YouTube channel. সিভিল ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিবিদ্যার এমন একটি শাখা যার চাহিদা বিশ্বজুড়ে। সরকারি ও বেসরকারি ক্ষেত্রে নির্মাণগত নানা রকম পরিকল্পনা, নকশা, নির্মিত পরিকাঠামোগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকেন সিভিল ইঞ্জিনিয়ার। আমাদের দেশে সিভিল ইঞ্জিনিয়ার তৈরির অনেক প্রতিষ্ঠান থাকলেও দক্ষ সিভিল ইঞ্জিনিয়ারের তীব্র অভাব রয়েছে। কিন্তু রাজস্থান অন্তর্গত জয়পুরে অবস্থিত ইউইএম অর্থাৎ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট যথেষ্ট দক্ষ ইঞ্জিনিয়ার তৈরি করে, যা সমস্যা সমাধানের জন্য যথেষ্ট প্রস্তুত, কার্যকর এবং পারদর্শী। আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা আমার মনে হয় বলা উচিত সবাইকে, যে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের যে যত রকম কেরিয়ারের অপশান আছে সবগুলো আমরা তাদের প্রোভাইড করি। এবার কী কী অপশান হতে পারে? পয়েন্ট নাম্বার ওয়ান, যেটা সবাই চায়, সিভিল ইঞ্জিনিয়ারিং সরকারি চাকরি। আমরা ফার্স্ট ইয়ার থেকে 20 বছরের প্রশ্নপত্র আমরা যে কোনো পরীক্ষার ওদের সিলেবাসের মধ্যে আমরা সলভ করাই। কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে যদি কেউ বলে স্যার আমি 4 বছর পরে গেট পরীক্ষাতে বসে আমি আইআইটিতে বা অন্য কোথাও ইনটেক করতে চাই, তো আমি সেই স্টুডেন্টটাকে সেকেন্ড ইয়ার থেকেই গেটের লাস্টের 20 বছরের প্রশ্নপত্র আমরা তাদের সলভ করি। তো কী হলো, সেই ছেলেটি বা মেয়েটি যখন ফোর্থ ইয়ারে এলো তাদের নতুন করে কোনো কোচিং নেওয়ার প্রয়োজন হচ্ছে। ইউএম জয়পুরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং অসামান্য দক্ষতা সম্পন্ন পেশাদারদের বার করে আনতে পারদর্শী হয়েছে। এই ইউনিভার্সিটির একমাত্র লক্ষ্য হল জ্ঞানের একটি বর্ণালী প্রদান করা, যা অতীতের ধারণা এবং ভবিষ্যতের প্রযুক্তিকে একত্রিত করে। বাড়ছে বিকজ অফ এক্সটেন্সিভ আমাদের এই নেটওয়ার্কটা আছে, নেটওয়ার্ক আমরা এক্সপ্যান্ড করেছি, নট লিমিটেড টু দ্য সিটি, আপনার শুধু কলকাতা, দিল্লি এনসিআর এন্ড জয়পুর, আমরা এই লোকেশনকে এক্সপ্যান্ড করেছি টিল ব্যাঙ্গালোর, মুম্বাই, পুনে, হায়দ্রাবাদ। আর সেখানে কী আছে কি আপনি যা দেখবেন, ম্যাক্সিমাম অপরচুনিটি যে আইটি রিলেটেড অপরচুনিটি আছে সেটা আছে আপনার ব্যাঙ্গালোরে, পুনে and Hyderabad, and Delhi NCR, and core industries are in Rajasthan, if you have a university based on Rajasthan, which is called Bhiwadi, Bawal, Neem Dana, these locations are core industries, even Jaipur is also. Okay, so we have a network that we have based on, we have a team, South India, Delhi NCR, Kolkata location. তো এই লোকেশনটা যা বাড়লো সেখানে একটা জিনিস আছে কি আমরা এভরি মান্থ আই এম পার্সোনালি অ্যাটেন্ডিং অ্যাপ্রক্সিমেটলি 4-5 কনফারেন্সেস অ্যান্ড মিটিং, আমরা মিট করছি মোর দ্যান 200-300 পিপল এভরি মান্থ। রাস্তা, রেলপথ এবং সেতু থেকে শুরু করে বিমানবন্দর, নৌবন্দর সমস্ত কিছুতেই সিভিল ইঞ্জিনিয়ারদের দ্বারা নির্মিত হয়। ইউএম জয়পুরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগটি সক্রিয়ভাবে কোর্স আপডেট করে, নতুন কোর্স তৈরি করে এবং শিক্ষাদানের জন্য রিসোর্স মেটেরিয়াল প্রস্তুত করে। এআইএম সফটওয়্যার আমরা বিটেক ছাত্রদের থার্ড ইয়ার থেকে ওদের এআই সফটওয়্যারের উপর নলেজ আস্তে আস্তে দিই। এআইএম সফটওয়্যার এসে আমাদের বারবার কোনো প্ল্যানটা চেঞ্জ করতে হচ্ছে, যদি কোনো ক্লায়েন্ট বলে যে কিছু সামান্য মডিফিকেশন করতে হবে আমার এই নকশাটা বা আমার এই প্ল্যানটা, তো এআই সফটওয়্যারের থ্রুদি আমরা সেটা বারবার, কোনো ম্যান পাওয়ার আমাদের লাগছে না। এক শুধু যদি ল্যান্ড এরিয়াটা আমরা কনস্ট্যান্ট রাখি, ওই সফটওয়্যারটা আপনার বিভিন্ন ওরিয়েন্টেশনের প্ল্যান উইদিন ফিউ সেকেন্ড জেনারেট করে। রাজস্থানের অন্তর্গত জয়পুর শহরে ইউইএম এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগটি উচ্চাকাঙ্ক্ষী ছাত্রদের জন্য চমৎকার সুযোগ সুবিধা প্রদান করে।
এই ইউনিভার্সিটির একমাত্র লক্ষ্য তরুণ ইঞ্জিনিয়ারদের পরিবেশের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মোকাবিলায় সম্মুখীন করা এবং তাদের জয় করা।